সারা নিউ রেজিস্ট্রেশন করতে হলে তোমাকে প্রথমে গুগল ক্রোমে আসতে হবে, ঠিক আছে? গুগল ক্রোমে আসার পর এখানে টাইপ করতে হবে যা লাইফস্টাইল, JAA lifestyle.com। হোম পেজ আসবে, হোম পেজ আসার পর এখানে থ্রি ডটে ক্লিক করতে হবে, থ্রি ডটে ক্লিক করার পর সাইন আপ আছে, সাইন আপে ক্লিক করতে হবে। সাইন আপে ক্লিক করার পর ফুল নেম, যার আইডি হবে তার ফুল নেম দিতে হবে। এখানে একজন পাঠিয়েছে, তারটা রেডি করছি, কিরণ। হাবিবুল খান হোয়াটসঅ্যাপ পাঠিয়েছে, ফুল নেম দিলাম, ইউজার নেম হবে কে হাবিবুল, এই যে BIBL হাবিবুল, ডেট অফ বার্থ লাস্ট ইয়ারটা নেব 1349, 1123349। স্পন্সর আইডি, জেকিরন 1996। স্পন্সর আইডি বলতে যার থেকে যে বানাচ্ছে আইডিটা, ঠিক আছে, যে রেফার করেছে তার এখানে আইডিটা দিতে হবে। ইমেল আইডি, হাবিবুলের ইমেল আইডি, ঠিক আছে, এখানে হাবিবুলের ইমেল আইডি দিচ্ছি, এখানে কপি করেছি, এখানে পেস্ট করে দিলাম, কান্ট্রি ইন্ডিয়া। ফোন নাম্বার দিতে হবে, ফোন নাম্বারের আগে +91 দিতে হবে, মাস্ট বি আমাদের ইন্ডিয়ার কোড +91। কপি মোবাইল নাম্বার, ডেট অফ বার্থ 20/4/1999। পাসওয়ার্ড দেওয়ার আগে এখানে শো করে নেব পাসওয়ার্ডটাকে, হাবিবুল, আই অ্যাকসেপ্ট টার্মস কন্ডিশনের টিক চিহ্ন মারতে হবে, প্লাস আই অ্যাকসেপ্ট প্রাইভেসি পলিসিতে টিক চিহ্ন মারতে হবে। দেওয়ার পর আরেকবার দেখে নিতে হবে ফুল নেম ঠিক আছে কিনা, স্পন্সর আইডি, ইউজার নেম, সব কিছু ঠিক আছে কিনা দেখার পর সাইন আপ করতে হবে। ঠিক আছে, সাইন আপ করার পর সাইন আপ হয়ে গেছে, সাইন আপ করার পর ফের ওর আইডিটা লগ ইন করতে হবে এখানে। ছিল কে হবে এখানে একটা ছিল না, লগ ইন করলাম, দিয়ে পাসওয়ার্ডটা সেভ করলাম। লগ ইন করার পর আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পর এখানে আই হ্যাভ রিড দ্য মেসেজে ক্লিক করতে হবে, ঠিক আছে? মেসেজে ক্লিক করার পর আইডিটা খুলে যাবে, আইডিটা ক্রিয়েট হয়ে গেছে, তো কী করতে হবে তারপর ফের এটাকে লগ আউট করতে হবে, মাস্ট বি লগ আউট করতে হবে। লগ আউট করার পর ফের লগ ইন করতে হবে, লগ ইন করার পর এটাকে স্ক্রিনশট নিতে হবে, যার আইডি তাকে শেয়ার করতে হবে, ঠিক আছে? কিরণ, ঠিক আছে, তো লগ ইন করতে হবে ফের। লগ ইন করার পর চাইছে ভেরিফাই ইমেল অ্যাড্রেস,
এখানে যার আইডিটা করা হলো তার ইমেল অ্যাড্রেস দিতে হবে। ইমেল অ্যাড্রেস দেওয়ার পর এখানে ফিল আপ করতে হবে ইমেল অ্যাড্রেসটা, ফিল আপ করার পর ভেরিফাই করতে হবে। ভেরিফাই করার পর চলে এসছে এখানে এ ফ্রেশ ভেরিফিকেশান লিঙ্ক হ্যাজ বিন সেন্ড, ইমেল অ্যাড্রেস যেটা ইমেল অ্যাড্রেস দিয়েছে ওই ইমেল অ্যাড্রেস, ওই ইমেল অ্যাড্রেসে একটা মেল যাবে জালা স্টাইল থেকে, ওখানে ওর ইউজার নেম প্লাস নাম থাকবে প্লাস লেখা থাকবে নিচে প্লিজ চেক, প্লিজ ক্লিক হেয়ার টু ভেরিফাই ইউর ইমেল অ্যাড্রেস, ভেরিফাই ইউর ইমেল অ্যাড্রেস। অ্যাড্রেসে ক্লিক কর, দেখাচ্ছি অ্যাড্রেসটা, এইভাবে একটা মেল আসবে, মেলটা এইভাবে আসছে যে নাম আসবে, ইউজার নেম আসবে, ইমেল অ্যাড্রেস আসবে, প্লিজ ক্লিক হেয়ার লেখা আছে, প্লিজ ক্লিক হেয়ার ভেরিফাই ইমেল অ্যাড্রেস, এই ক্লিক হেয়ারে ক্লিক করতে হবে। দিলে তারপর লগ ইন আইডি পাসওয়ার্ড চাইবে, তারপর লগ ইন আইডি পাসওয়ার্ড দিলেই লগ ইন হয়ে যাবে। এটাই কমপ্লিট।